বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের সঙ্গী লঞ্চ ভ্রমণ। যদিও বরিশাল, বরগুনা ও পটুয়াখালী এ সকল জায়গাগুলোতে সড়ক যোগাযোগ থাকা সত্ত্বেও এখানে লঞ্চ ভ্রমণের অভ্যাসটি কেউ ত্যাগ করতে পারেনি। কারণ লঞ্চে যাতায়াত এমন একটি মাধ্যম যেখানে স্বচ্ছন্দে এবং আনন্দের সহিত কোনো ঝামেলা ছাড়াই শৃঙ্খলভাবে যাতায়াত করা যায়। আপনাদের সকলের মনে একটি প্রশ্ন থেকে যেতে পারে, যেটি হলো কেন মানুষের এত টান এই লঞ্চ যাতায়াতে? আর এ সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার পূর্বের লঞ্চ ভ্রমণের ভিডিওগুলো দেখলে। এখন আপনারা বলতে পারেন, নদীপথে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে সে সময় কি ঘটবে আপনার সাথে? তাহার উত্তরে আমি বলবো, জীবনে চলার পথে প্রতি সেকেন্ডেই আমাদের সকলের একটি রিস্ক থেকে থাকে। সুতরাং কম্পেয়ার করলে দেখা যায় অন্যান্য ভ্রমণ থেকে লঞ্চ ভ্রমণটাই আমাদের কাছে শ্রেষ্ঠ। প্রিয় দর্শক, আজ আমার গন্তব্য ভোলা জেলার চরপেশন উপজেলার ঘোষেরহাট ঘাট থেকে আগত ছোট্ট এই লঞ্চটিতে করে ঢাকায় যাওয়া। ছোট্ট লঞ্চ এই কারণে বললাম, আমাদের চরপেশন থেকে দুটি ঘাট দিয়ে লঞ্চ যাতায়াত করে। একটি হলো চরপেশনে অবস্থিত বেতুয়া ঘাট এবং অন্যটি হলো দুলারহাট থানায় অবস্থিত ঘোষেরহাট ঘাট। এই ঘাটে যাত্রীদের যাতায়াত কম থাকার কারণে এখান দিয়ে তেমন কোনো বড় ধরনের লঞ্চগুলো যাতায়াত করে না। তাই লঞ্চ কর্তৃপক্ষের ব্যবসার কথা মাথায় রেখে মোটামুটি মাঝারি আকারের দুটি লঞ্চ এই নদী দিয়ে যাতায়াতের জন্য অনুমোদন দেন। তবে ভবিষ্যতে যাত্রীদের যাতায়াতের গতিবিধি দেখে হয়তোবা এই লঞ্চগুলো পরিবর্তন হয়ে বড় ধরনের লঞ্চগুলোর অনুমোদন হতে পারে। যাই হোক, নতুন ভ্রমণের অভিজ্ঞতার জন্য আজকে আমার গন্তব্যের জন্য ঘোষেরহাট দিয়ে এই লঞ্চের একটি টিকিট বুকিং করে ফেললাম ঢাকায় যাওয়ার জন্য। প্রতিদিন ঘোষেরহাট থেকে সন্ধ্যা 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এই লঞ্চ দুটি এবং ঢাকা থেকে প্রতিদিন সন্ধ্যা 6টায় চরপেশনের ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এমবি ধনিয়া এক এই লঞ্চটি ঘাটে আসার ঠিক 20 মিনিট আগে আমি ঘাটে চলে আসি এবং অপেক্ষা করতে থাকি লঞ্চে ওঠার জন্য। ঠিক সময় মতো লঞ্চ ঘাট করার পরপরই ঢুকে পড়ি লঞ্চটিতে এবং আমার বুকিং করা কেবিনের চাবিটি সংগ্রহ করে চলে আসি লঞ্চের তৃতীয় তলায়। বলে রাখা ভালো, এই লঞ্চে 3 ধরনের কেবিন পাওয়া যায়, যেগুলোর সিঙ্গেল কেবিনের মূল্য 1000 টাকা এবং ডাবল কেবিনের মূল্য 1800 টাকা ও ভিআইপি কেবিনের মূল্য 4000 টাকা নির্ধারিত। এর পাশাপাশি সাধারণ জনগণ অর্থাৎ যাহারা কম টাকায় ভ্রমণ করতে চান তাদের জন্য রয়েছে ডেকের ব্যবস্থা, যেখানে সাধারণ যাত্রীরা বিছানাপাতি বিছিয়ে বসে পড়েন এই ডেকে এবং এর মূল্য জনপ্রতি 300 থেকে 500 টাকা বাড়া হয়ে থাকে। লঞ্চে উঠে কেবিনের নাম্বার অনুসারে আমার সংগৃহীত কেবিনটি খুঁজতে লাগলাম এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমার কেবিনের নাম্বারটি পেয়ে গেলাম। গড়িতে এখন ঠিক 6টা 20 মিনিট। আমাদের লঞ্চটি এই সময়ের ভিতর আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে। ঢাকা যাওয়ার পথে সামনের আরো দুটি ঘাটে নোঙ্গর করবে এই যাত্রীবাহী লঞ্চটি। আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছে আমার এক বড় ভাই, যিনি এর পরের ঘাট থেকেই এই লঞ্চটিতে উঠবেন। আমাদের লঞ্চ ছাড়ার পর আমি আর কেবিনে না গিয়ে একটু লঞ্চটি ঘুরিয়ে দেখলাম এবং পরবর্তী ঘাটের জন্য অপেক্ষা করতে লাগলাম, কখন সেই ঘাটে পৌঁছবে এবং বড় ভাইকে রিসিভ করব। যাই হোক, আমার ঘাট থেকে লঞ্চ ছাড়ার 30 মিনিট পর পরবর্তী ঘাটে আমাদের লঞ্চটি পৌঁছে যায় এবং সেখান থেকে আমার ভ্রমণ সঙ্গীকে রিসিভ করি। আমার ভ্রমণ সঙ্গীকে রিসিভ করার পর সরাসরি চলে আসি আমাদের কেবিনটিতে এবং কিছুক্ষণ পর লঞ্চ কর্তৃপক্ষ সন্ধ্যাকালীন নাস্তা পরিবেশন করেন দুটি রং চা
এবং সাথে বিস্কিট। লঞ্চ কর্তৃপক্ষের এমন আয়োজন দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে গেলাম, কারণ এই পর্যন্ত রাত্রিকালীন যাতায়াতের কোনো লঞ্চ কর্তৃপক্ষের এমন আয়োজন আমার চোখে পড়েনি, যাহা শুধুমাত্র এই লঞ্চে দেখতে পেলাম। যাই হোক, সন্ধ্যাকালীন এই নাস্তাটি খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম পুরো লঞ্চটিতে। আবারও তিনতলা বিশিষ্ট এই লঞ্চটির নিচের তলায় রয়েছে ডেক, ইঞ্জিন রুম, খাবারের ক্যান্টিন, চা বিস্কিট এবং পান সিগারেটের দোকান, এবং দ্বিতীয় তলার অর্ধেকটা জুড়ে ডেক এবং টয়লেট ও বাকি অর্ধেক সিঙ্গেল, ডাবল ও ভিআইপি কেবিনের সমন্বয়ে তৈরি করা। আর তৃতীয় তলায় রয়েছে সিঙ্গেল ডাবল কেবিন সহ লঞ্চ চালকদের মাস্টার ব্রিজ, যেখানে বসে চালক এবং নাবিকরা যাত্রীবাহী এই লঞ্চটি কন্ট্রোল করেন। এই লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা যদি শেয়ার করি আপনাদের, তাহলে আগেই বলবো এর সাইজ নিয়ে, কারণ এ ধরনের ছোট যাত্রীবাহী জাহাজ এই শীতের সিজনে চললেও বর্ষা সিজনে এই লঞ্চ ভ্রমণ খুবই বিপজ্জনক। বর্ষায় আমাদের মেঘনা নদী খুবই উত্তাল থাকে, আর যদি কোনো রকমের জল বৃষ্টি হয় ভ্রমণের সময়, তাহলে তো বিপদের কোনো শেষ নেই। দ্বিতীয় অভিজ্ঞতাটা যদি বলি, সেটি হলো এই লঞ্চের মাস্টার ব্রিজে অর্থাৎ চালকের জায়গায় তেমন কোনো আধুনিক আবহাওয়া নিয়ন্ত্রক ও মেজারমেন্টের মেশিন নেই, যাহা অন্যান্য বড় লঞ্চে বিদ্যমান। এবং তৃতীয় অভিজ্ঞতা হলো এর কেবিন স্পেস নিয়ে। এই লঞ্চের কেবিনগুলো ছোট সাইজের এবং সামনে হাঁটার জায়গাগুলো খুবই ছোট, যাহা যাত্রী চলাচলের বিঘ্ন ঘটায় যদি যাত্রীর পরিমাণটা বেশি হয়। কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে ফের চলে আসলাম আমার কেবিন রুমে, আর ঘড়িতে এখন সময় ঠিক 9:30, পেটে ক্ষুধাও লাগছিল বেশ। কেবিন বয়কে ডেকে খাবারের অর্ডার দিয়ে দিলাম এবং তাৎক্ষণিকভাবে কেবিন বয় খাবার নিয়ে আসলো। আজকে আমার রাতের খাবারের জন্য বেছে নিয়েছি সাদা ভাত, চিংড়ি মাছ এবং ডালের চচ্চড়ি। সাধারণত নদীপথে ভ্রমণে এ সকল লঞ্চের খাবারের দামটা একটু বেশি হয়ে থাকে, তবে এটা যে শুধুমাত্র নদীপথে তা না, সমস্ত পরিবহন সেক্টরে খাবারের মূল্যটা বেশি হয়ে থাকে। কেন এত বেশি মূল্য নেয় তারা, তা আমার জানা নেই। যাই হোক, খাবারের মূল্যটা নদীপথে কেমন হয় তা দেখিয়ে দিলাম আপনাদের। রাতের খাবার দাবার শেষ করে এখন বিশ্রাম নেওয়ার পালা। ইনশাআল্লাহ সকাল 6টা নাগাদ আমাদের লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছানোর কথা। ততক্ষণ আর কি করব, কেবিনের লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম সারা রাতের জন্য। এদিকে সকাল 7টায় আমাদের লঞ্চটি সদরঘাট পৌঁছে আসে, হয়তোবা আর আধা ঘন্টা লাগবে লঞ্চ থেকে নামতে। সারিবদ্ধভাবে যতগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই বুড়িগঙ্গার তীরে, সবগুলোই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের মাধ্যম। এই লঞ্চগুলো প্রতি দৈনিক বিভিন্ন সময় বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ওই সকল জায়গা থেকে ফের ছেড়ে আসে ঢাকার শহরের এই বুড়িগঙ্গা নদীর তীরে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নিয়মিত এসব ভ্রমণীয় গল্প পেতে ও বিভিন্ন ভ্রমণ স্থানের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন বলে আমার প্রত্যাশা। উক্ত এই প্রত্যাশা কাম্য করে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে আরও এক ভিডিওতে ভিন্ন এক ভ্রমণ গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।